রাজধানীতে কোরবানির পশুর হাট জমে উঠছে। বাজার যাচাই করতে এসে কেউ কেউ সাধ্যের মধ্যে মিলে গেলে কিনছেন পছন্দের পশু। ক্রেতারা বলছেন ব্যাপারীরা দাম হাঁকাচ্ছেন অনেক বেশি, যদিও ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন গো খাদ্য ও অন্যান্য জিনিসের উচ্চ মূল্যের কারণে পশু লালন পালনে খরচ বেশি হয়েছে। এখন পর্যন্ত হাটে দেশি গরু ছাগলের চাহিদা বেশি দেখা গেছে। বিস্তারিত জানাচ্ছেন ফাইম মোনায়েম। বিশাল গরুটির নাম কালাপাহাড়, পাবনা থেকে আনা হয়েছে রাজধানীর নয়াবাজার পশুর হাটে। ব্যাপারী দাম হাঁকাচ্ছেন 10 লাখ টাকা। 4 লাখ দাম বলেছে, আর একজন 5 লাখ বলেছে, 1,07,000 করে ছাড়ে দেব। কুরবানির কয়েকদিন বাকি থাকায় প্রতিদিনই গরুর ট্রাক প্রবেশ করছে রাজধানীর হাটগুলোতে। কম হলেও শুরু হয়েছে পশু বেচাকেনা। নেপালি প্রজাতির 3 বছরের এই গরুটির নাম দেওয়া হয়েছে লাল বাহাদুর। দাম 8 লাখ টাকা চাওয়া হয়েছে। তবে ক্রেতাদের হাঁকানো দামে হতাশ গরুর মালিক। হবে না, এই গরুতে মানুষের হবে না, গরু শর্ট পড়ে যাবে যদি টান জোরে, আর টান যদি না খায় তাহলে তো এইভাবে আমার ঘোড়ায় আবার বাড়ুন যেতে হবে। কেউ যাচাই করার জন্য দাম চায়, তখন হয়তো ব্যাপারী যারা তারাও কিছুটা বাড়তি চায়। সাধারণত কোরবানির পশু বেশি বেচা কেনা হয় ঈদের 2-1 দিন আগে, তবে বাজার যাচাই করতে এসে কিনেও ফেলছেন কেউ কেউ। কিন্তু ক্রেতাদের অভিযোগ বাড়তি দাম নিয়ে। গতবারের তুলনায় এবার গরুর বোধহয় একটু কম দাম যা চাচ্ছে তা অতিরিক্ত। আল্লাহ সন্তুষ্ট হয় সেই দিকে চিন্তা করে আমি মানে দামের দিকটা কি পূর্ণতা করি নাই, আমি এই জিনিসটা পছন্দ হয়েছে আমি নিয়ে নিছি। হাটগুলোতে মূল আকর্ষণ বড় আকারের গরু, তবে দেশি গরু ছাগলের চাহিদা বেশি দেখা গেছে। 2-1 দিন পর বেচা কেনা বাড়বে এমন আশায় বুক বেঁধে আছেন ব্যবসায়ীরা। ফাহিম মোনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।